ওয়েলকাম টু সৌরভ সিজ লার্নিং। আমরা অ্যানাটমি পড়তেছিলাম, রেসপিরেটরি সিস্টেম আমরা তিনটা ক্লাস করে ফেলছি। আজকে আমরা পড়বো অনেক ইম্পর্টেন্ট একটা টপিক, অ্যানাটমিক রেসপিরেটরি সিস্টেমের ক্ষেত্রে আমরা পড়বো ব্রঙ্কি এবং ব্রঙ্কিওলস, অ্যালভিওলি এইসব নিয়ে পড়া করবো। এখন তাহলে প্রথমে জানতে হবে কি আমার, আমি যারা আমার আগের ভিডিওগুলো দেখেন নাই ওরা আমার ভিডিওগুলো দেখে নেবেন, না হয় জিনিসগুলো একটু বুঝতে আর মধ্যে কানেক্ট করতে কীভাবে অসুবিধা হয়। আমি চেষ্টা করবো আমার আই বাটনে ভিডিও লিঙ্কগুলো দেওয়ার। ওকে শুরু করি আমরা। তাহলে আমরা যে লাস্ট ক্লাসে আমরা কি পড়ছিলাম, ট্রাকিয়া পড়ছিলাম, ঠিক আছে না, ট্রাকিয়া পড়ছি, বকাল কর্ড পড়ছি। এখন আমার বুঝতে হবে যে আমার রেসপিরেটরি সিস্টেম ব্রঙ্কি এটা জিনিসটা আসলে কী। তাহলে বলতেছে যে আমার এই যে ট্রাকিয়া যেটা আছে, আমার যে ওয়াইন ফাইভ যেটা আছে, ওয়াইন ফাইভটা কী করতেছে আমার, ওয়ান ফাইভ কী করতেছে আমার, এই যে এখানে এসে কী করতেছে আমার, এই যে এখান থেকে এসে আমার দুইটা ফুসফুসের মধ্যে কী হয়ে গেছে, প্রবেশ করতেছে। বুঝেন, দুইটা ফুসফুসে প্রবেশ করতেছে। আমি আপনাকে আগেও বলছিলাম এই যে জায়গার মধ্যে আমার এই ট্রাকিয়াটা ডিভাইড হইতেছে, যে জায়গার মধ্যে ট্রাকিয়া ডিভাইড হইতেছে ওকে আমি বলতেছি কি কার্নিয়া। ওকে ওই জায়গাটা আমি কী বলছি, ওই জায়গায় বলছি আমার কার্নিয়া, এটাকে কী বলছে আমার কার্নিয়া, অর্থাৎ এই ডিভাইডিং পয়েন্টটাকে বলছে কি আমার কার্নিয়া, অর্থাৎ এই ডিভাইডিং পয়েন্টের মধ্যে কী হয়েছে আমার কার্নিয়া, ট্রাকিয়াটা এসে ডিভাইড হয়ে গেছে এবং দুইটা ফুসফুসের মধ্যে প্রবেশ করছে। আমরা জানি যে আমাদের ফুসফুস ফুসফুসের একটা ডান 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 এবং কি বাম, এবং ডান ফুসফুসের তিন খণ্ডে বিভক্ত, বাম ফুসফুস দুই খণ্ডে বিভক্ত। আমি নেক্সট ভিডিওতে ফুসফুস নিয়ে আলোচনা করবো, ল্যাংস নিয়ে আলোচনা করবো, ল্যাংস অ্যানাটমি নিয়ে আলোচনা করবো। দেখেন বুঝেন, তাহলে আমার এই ট্রাকিয়াটা এখানে যখন কার্নিয়াতে এসে ডিভাইড হয়ে গেছে, ও কী হচ্ছে বিভিন্ন সাব ডিভিশন করছে, বিভিন্নভাবে ব্রেক মানে বিভিন্ন ব্রাঞ্চেও কী হচ্ছে প্রবেশ করছে। বুঝেন, আমার ট্রাকিয়াটা কী হচ্ছে এখানে এসে আমার কী করতেছে, ট্রাকেটা আমার কিছু এখানে এসে আমার প্রথমে যে আমি দেখাচ্ছি রেড কালারে দেখাইছি, এটা আমার ভাগ হয়ে গেছে। তার মানে কি ও রাইট এবং লেফটটা ভাগ হয়েছে, রাইট এবং লেফটটা ভাগ হয়েছে। তার মানে কেউ বলছে কি আমার রাইট অ্যান্ড লেফট প্রাইমারি ব্রঙ্কি, ও কী বলছে আমার রাইট অ্যান্ড লেফট প্রাইমারি ব্রঙ্কি। যেমন এখানে দেখাচ্ছি এই যে এটা আমার ট্রাকিয়া, আমি এটার একটা রাফ ডায়াগ্রাম, ট্রি ট্রাকিয়া পরীক্ষায় কিন্তু কোয়েশ্চেনটা আসে ড্র দ্য রেসপিরেটরি ট্রি বা ট্রাকিয়া ট্রি, যেটা আঁকতে বলে পরীক্ষা কিন্তু এটা আঁকতে বলে, এটা না আঁকলেও কিন্তু এটা আঁকতে বলে, যে মার্কিংগুলো করতে বলে, ঠিক আছে। বুঝবেন জিনিসটা কেমন করি আমরা। তাহলে আমার কি ট্রাকিয়াটা এখানে এসে কিন্তু দুই ভাগে ভাগ করছে, এই যে এটাকে বলছে কি আমার রাইট অ্যান্ড লেফট প্রাইমারি ব্রঙ্কি, অর্থাৎ প্রাইমারি প্রথম দিকে যেটা ভাগ করছে সেটাকে প্রাইমারি ব্রঙ্কি বলতেছে, ঠিক আছে না, এই যে এটা। এখন বলতেছে কি আমার ডান ফুসফুস কয় খণ্ডে বিভক্ত, তিন খণ্ডে বিভক্ত। তার মানে কি আমার এই প্রাইমারি ব্রঙ্কিটা তিনটা সাব ডিভিশন ডিভাইড হয়ে যাবে, প্রাইমারি ব্রঙ্কি তিনটা সাব ডিভিশন ডিভাইড হয়ে যাবে, এবং কি বাম ফুসফুস দুই খণ্ডে বিভক্ত। তার মানে কি আমার বাম ফুসফুসের ক্ষেত্রে কী হবে, আমার দুইটা সাব ডিভিশনে বিভক্ত হয়ে যাবে। তার মানে বুঝেন, আমি এইখানে শুধুমাত্র ডানাটা দেখাইছি, বামটা দেখাই, জাস্ট আমার কী শিখবো, আমার টার্মগুলো শিখবো, মানে কোনটা কী বলতেছে আমরা জিনিসগুলো শেখার চেষ্টা করবো। তাই বুঝেন আমার কী করছে, এই যে এখানে এখানে আমার কী হচ্ছে, এই এটা আমার এই প্রাইমারি ব্রঙ্কিটা কী করতেছে আমার কী হচ্ছে ডিভাইড করতেছে, ডিভাইড করে কী হচ্ছে আমার এই লোবে করছে একটা, এটাকে আমি ওয়ান টু থ্রি তিনটা লোব দেখাচ্ছি এখানে, আর এখানে দেখা এখানে দুইটা লোব, ওয়ান এবং টু দুটা লোব আছে। এখন তাহলে আমার প্রাইমারি রাইট 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 দেখা কী করছে আমার তিনটা লোবে ঢুকছে, ওয়ান টু থ্রি তিনটা লোবে ঢুকছে, এটাকে এটাকে বলছে কি লোভাল ব্রঙ্কি, অর্থাৎ তিনটা লোবে ঢুকতেছে, এই যে ওয়ান টু থ্রি মার্ক করছি এই তিনটা লোবে ঢুকতেছে, এটাকে বলছে আমার লোভাল ব্রঙ্কি, অর্থাৎ আমার তিনটা লোব আছে তিনটা লোবে ঢুকে গেছে, এখানে দুটা লোব আছে দুটো লোবে ঢুকে গেছে, ওয়ান টু, এটাকে বলছে আমি কি এটা বলছে থ্রি রাইট লোভাল ব্রঙ্কি লোবাস ব্রঙ্কি এবং টু লেফট লোবাস ব্রঙ্কি বলতেছে। বুঝলেন তাহলে জিনিসটা। এবার বলছে আমার দেখেন এই তিনটা লোবে ঢুকার পরে আমার তিনটা লোবে তিনটা আমার লোবাস ব্রঙ্কি ঢুকছে, প্রবেশ করছে, এবং এখান থেকে ওরা কিছু আবার সাব ডিভিশন করছে, আবার ফার্দার বিভাজন করছে। তার মানে দেখেন এই যে এখান থেকে কী হচ্ছে আমার এই যে এখান থেকে এটা, আবার এখান থেকে আবার এটা, তারপর আমার এলভি, তার মানে এখানে বলতেছে আমার সেগমেন্ট অফ ব্রঙ্কি, অর্থাৎ ওরা এখান থেকে এসে কী হচ্ছে আবার বাঘ হয়ে গেছে, ওরা এখান থেকে এসে কী হচ্ছে আমার আবার বাঘ হয়ে গেছে। তার মানে বুঝেন ওরা এখন পর্যন্ত ওরা কী হচ্ছে আমার আমার ইয়ারটা ক্যারি করতেছে। আমি আগের ভিডিওগুলো তো বলছিলাম আমার রেসপিরেটরি সিস্টেম দুটো জোন আছে, একটা হচ্ছে কি কন্ডাক্টিং জোন, একটা হচ্ছে কি আমার রেসপিরেটরি জোন। কন্ডাক্টিং জোন কাকে বলে, কন্ডাক্টিং জোন হচ্ছে সেটাই যেটা আমার কি করে আমার এয়ারগুলো ক্যারি করে নিয়ে যায়, ট্রান্সপোর্ট করে নিয়ে যায়, ট্রান্সপোর্ট এয়ার টু দ্য লোয়ার রেসপিরেটরি ট্র্যাক অথবা অ্যালভিওলি। তার মানে কি এই যে আমার এখান অ্যালভিওলাস থেকে আগ পর্যন্ত এটাকে বলছে কি আমার কন্ডাক্টিং জোন, যেমন তারপর বলছে কি আমার সেগমেন্ট অফ ব্রঙ্কি, এবং এই সেগমেন্ট অফ ব্রঙ্কিতে আসার পর কী করতেছে আমার এই যে এখানে আসছে এটা হচ্ছে টার্মিনাল, টার্মিনাল মানে কি আমি বলছি কি এন্ড পয়েন্ট, টার্মিনাল মানে কি বলছিলাম এন্ড পয়েন্ট, অর্থাৎ আমি বলছি কি আমি বাস টার্মিনাল মানে যেখানে সবগুলো পাশে একত্রিত হবে, তারপরে দেখেন সবগুলো শাখা পাশাখা এখানে এসে কি হচ্ছে আমার একটা জায়গায় একত্রিত হয়ে হচ্ছে, এটাকে বলছি আমার টার্মিনাল ব্রঙ্কি। এই টার্মিনাল ব্রঙ্কি পর্যন্ত এই আমার প্রাইমারি সেকেন্ডারি টার্সারি এই এখানে পর্যন্ত আমার কী বলতেছে এগুলোকে বলতেছে যে আমার
এগুলোকে বলছে কি আমার কন্ডাক্টের জোন, মানে এই যে এখানে প্রবেশ করা আমি দেখেছি প্রাইমারি সেকেন্ডারি এবং টার্সারি, তার মানে কি এটা এটাকে আমি বলতে পারি সেকেন্ডারি, এটাকে প্রাইমারিটাকে বলতে পারি আমি সেকেন্ডারি টার্সিয়ারি, বুঝেন? তাহলে কি বলতেছি, তাহলে প্রাইমারি সেকেন্ডারি এবং টার্সিয়ারি ব্রঙ্কে পাইছি আমি। এই টার্সিয়ারি ব্রঙ্কিটাকে আমি বলতেছি কি টার্মিনাল ব্রঙ্কি, অর্থাৎ এখানে হচ্ছে কি আমার ওই আমার কন্ডাক্টিং জোনের এন্ড ঘটতেছে, অর্থাৎ এখানে আমার ওরা কি এয়ারগুলো ক্যারি করে নিয়ে এসে এখানে জমা হবে এবং এখান থেকে আমার রেসপিরেটরি জোনে কি করবে শিফট করবে, ট্রান্সফার করবে। কেমনে করবে বলতেছে কি আমার টার্মিনাল ব্রঙ্কির পর কি আছে আমার আমার রেসপিরেটরি ব্রঙ্কিয়াল আছে। এই যে এখানে আমি দেখাচ্ছি ব্র্যাক কালার দেখাচ্ছি, দেখ এখান থেকে আমার যে যাইতেছে এটা হচ্ছে কি আমার রেসপিরেটরি ব্রঙ্কি, যে এখানে এখান থেকে যে সাব ডিভিশন করছে এটাকে বলছে আমার রেসপিরেটরি ব্রঙ্কি। এখন রেসপিরেটরি ব্রঙ্কির ক্ষেত্রে কি হচ্ছে দেখেন, এই যে এই রেসপিরেটরি ব্রঙ্কির ভিতরে কি আছে আমার, আমরা জানি কি আমার এই আমার কাছে অ্যালভিওলি আছে, কি আছে অ্যালভিওলি। এই অ্যালভিওলিগুলি কী করে, এই অ্যালভিওলিগুলির মধ্যে কি হয় আমার গ্যাস অ্যাক্সেস করে, অর্থাৎ এই অ্যালভিওলির মধ্যে আমার কি হয় আমার অক্সিজেন প্রবেশ, কার্বন ডাইঅক্সাইড এক্সট্রা আউট, আমার এগুলো হয় আমার অ্যালভিওলি, গ্যাস এক্সচেঞ্জটা ঘটবে আমার কোথায় এই অ্যালভিওলির মধ্যে, কি ঘটবে আমার গ্যাস এক্সচেঞ্জ ঘটবে। তাহলে বুঝেন জিনিসটা কি ঘটতেছে, তাহলে এই যে অ্যালভিওলিতে যাচ্ছে এই যে এখান থেকে যে এই টার্মিনাল ব্রঙ্কাল পথে যেটা আমার অ্যালভিওল যাচ্ছে এটাকে বলছে আমার অ্যালভিওল ডাক্ট, এটাকে বলছে অ্যালভিওলার ডাক্ট, অর্থাৎ আমার অ্যালভিওলের নালি বলতেছে। এই এখান থেকে আমার ইয়ারগুলো এসে এখান থেকে ইয়ারগুলো এসে কি হচ্ছে আমার এখানে এখানে এখান থেকে এসে এখানে কি করবে প্রবেশ করবে, এটা হচ্ছে অ্যালভিওলারি ডাক্ট বলতেছে। এবং এই অ্যালভিওলারি ডাক্টের ভিতরে পরে কি আসতেছে আমার এরকম আমার রেড কালার যেগুলো আসছে সেগুলো হচ্ছে অ্যালভিওল, অর্থাৎ এই অ্যালভিওলের ভিতরে কী করবে আমার 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 কী করবে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট ঘটবে, এগুলো সরি এক্সচেঞ্জ ঘটবে, ঠিক আছে না, বুঝেন? এবং এই অ্যালভিওলটা বলছে একটা আউটার কভার দিয়ে তৈরি হচ্ছে অ্যালভিওলি স্যাক বলছে, অর্থাৎ এটা হচ্ছে আমার একটা এটা হচ্ছে অ্যালভিওলি স্যাক, এটার ভিতরে আমরা অনেকগুলো এরকম করে অ্যালভিওলি আসে, এটা কি আছে আমার অনেকগুলো অ্যালভিওলি, অর্থাৎ আমার এখান থেকে কী আসবে আমার অক্সিজেন আসবে এবং এখান থেকে আমার ওরা কী করবে অক্সিজেনটাকে ইউজ করে এক্সচেঞ্জ করে ওরা কী করবে কার্বন ডাইঅক্সাইড রিলিজ করে দিবে, তার মানে আমার অ্যালভিওলিতে কী করবে আমার গ্যাস এক্সচেঞ্জ ঘটবে এবং অ্যালভিওলি স্যাক আসে। তাই এটা বুঝি, তাহলে আমি যদি আপনাকে একটু সহজ করে বুঝতে যাই তাহলে আমি যদি আরেকটু এই টার্মগুলো বুঝতে পারছি, এই চারটু জিনিস বাদ দিয়েছে বুঝে গেছি বলতে, সেটা হচ্ছে কি আমি এখানে কিছু এরকম করে কিছু জিনিস দিছি, এগুলো কি আসলে এগুলো হচ্ছে কি জানেন, এগুলো হচ্ছে কি আমার কার্টিলেজ, আমরা জানি যে আমার ট্রাকিয়া অর্থাৎ কন্ডাক্টিং জোনটা আমার কন্ডাক্টিং জোনটা কিসের তৈরি আমার কার্টিলেজ দিয়ে তৈরি, কার্টিলেজ তৈরি কেন, কার্টিলেজ এবং এসমাসে তৈরি কেন, বুঝছে, কার্টিলেজ এবং এসমাসে থাকার ফলে এগুলো কি হয় না আমার কলাপস করে না, অর্থাৎ আমার এই কার্টিলেজ এবং এসমাসের কাজটা কি আমার কলাপসকে কী করে প্রিভেনশন করার কাজ হচ্ছে কি আমার এই কার্টিলেজগুলি কাজ, তরুণ অস্ত্রগুলি কাজ। তাহলে বলতেছে যে যাতে এ সবসময় আমার কী করে আমার যে আমার ডাকগুলো নালগুলো কী করে ওপেন রাখবে, যার ফলে আমার কী হবে এয়ার পাস করতে পারবে, যদি এখানে কার্টিলেজ না থাকলে তখন কি চুপসে যেত বা কলাপসন করতো, যার ফলে আমার এয়ার যেতে বাধা পাইতো, বুঝেন? আমি যদি আমরা সহজ করে আঁকতে যাই, আরো সহজ করে যেমন বলতে যাই, আমি যদি আরো সহজ করে বলতে যাই কেমনে বলবো দেখেন, আমি যদি ট্রাকের কাজ সহজ করে যদি আপনাকে সিরিয়াসে বলতে যাই, এটা মুছবো এটা মুছবো এটা মুছি সরি ওকে, তাহলে আমি কিভাবে বলতে পারি, আমি বলতে পারি যে আমার ট্রাকিয়াটা আমার ট্রাকিয়া আমার ট্রাকিয়া কি হয়েছে ডিভাইড করতেছে, কোথায় ডিভাইড করতেছে আমার এখানে ডিভাইড করতেছে, এই ডিভাইড নামটা কি বলতেছে আমার ট্রাকিয়া ডিভাইডেড অ্যাট ডিভাইটেড অ্যাট কার্নিয়া, এটা কি বলছে আমার কার্নিয়া বলতেছে। এখন এখানে ডিভাইড করে কী করতেছে আমার দুটো তৈরি করছে, একটা হচ্ছে যে আমার রাইট পালম প্রাইমারি ব্রঙ্কি রাইট প্রাইমারি ব্রঙ্কি, এটাকে অনুসরণ আমি কি রাখি ব্রঙ্কিয়াস রাখতে পারি, এটাকে আমরা কী রাখতে পারি ব্রঙ্কিয়াস রাখতে পারি, কী রাখতে পারি ব্রঙ্কিয়াস ব্রঙ্কিয়াস, ঠিক আছে না, তার মানে আমার সেমভাবে এপাশে কী তৈরি করবে, এপাশে তৈরি করবে আমার লেফট প্রাইমারি ব্রঙ্কি, আমি শর্টকাটে লিখতেছি লেফট প্রাইমারি ব্রঙ্কি, লেফট প্রাইমারি ব্রঙ্কি তৈরি করছে, বুঝেন জিনিসটা বুঝেন। এখন এই লেফট প্রাইমারি ব্রঙ্কি তৈরি করছে, এবার এখান থেকে কী করবে আমার এই রাইটটা কী করবে, যে এখন আমি কোনটা বসছি এইটা, এই যে এটা এইটা, ঠিক আছে না, রাইট প্রাইমারি ব্রঙ্কি লেফট প্রাইমারি ব্রঙ্কি, এবার এখান থেকে কী করবে আমার এখান থেকে আমার রাইট লাংকে প্রবেশ করবে, এটা কোথায় প্রবেশ করবে আমার রাইট লাংকে প্রবেশ করবে, বুঝলেন, মুখস্থ করে কিছু দেখে দেখে জাস্ট লিখবেন, এটা আমার কোথায় প্রবেশ করবে রাইট লাংকে প্রবেশ করবে,
রাইট লাংকে প্রবেশ করার পর কোথায় যাবে এটা আমার এটা আমার যাবে কি সেকেন্ডারি ব্রঙ্কি কোথায় যাবে আমার সেকেন্ডারি ব্রঙ্কি যাবে তাহলে রাইট লাং কোথায় যাচ্ছে আমার সেকেন্ডারি ব্রঙ্কি সেকেন্ডারি সেকেন্ডারি ব্রঙ্কিতে যাচ্ছে সেকেন্ডারি ব্রঙ্কিতে যাচ্ছে এখন এই সেকেন্ডারি ব্রঙ্কি কি হচ্ছে আমার এই সেকেন্ডারি ব্রঙ্কি গুলো হচ্ছে কি আমার লোবস মানে অর্থাৎ আমার যে এই যে রাইট লাং তিন খণ্ডে বিভক্ত তিনটা লোব আছে তার মানে এই লোব বরাবর কি করবে আমার এটা যাবে তার মানে এটাকে এটাকে আমি অনেক সময় জানতে পারি লোবাস ব্রঙ্কি কি নাম রাখতে পারি লোবাস 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 ব্রঙ্কি লোবাস ব্রঙ্কি এখানে রাইটটা কয় খণ্ডে বিভক্ত থ্রি লোব এখানে কয়টা লোব আছে আমার তিনটা লোব আছে ঠিক আছে না তার মানে কি এখানে আমার কী করবে এই ব্রঙ্কির রাইট লাংয়ের ভিতর কী করবে রাইট প্রাইমারি ব্রঙ্কে ঢুকে তিনটা ভাগে ভাগ হয়ে গেছে এটা এরকম করে ঢুকে এখানে ঢুকছে ঢুকে এরকম তিন ভাগে ভাগ হয়ে গেছে এরকম তিন ভাগে ভাগ হয়ে গেছে ওকে দেখেন তারপর কী বলতেছে আমার এই এখানের মধ্যে কী করবে এবার আসে কি রেফ প্রাইমারি ব্রঙ্কি কী করতেছে রেফ প্রাইমারি কোথায় করতেছে আমার রেফ লাংকে প্রবেশ করছে কোথায় প্রবেশ করছে আমার রেফ লাংকে প্রবেশ করছে বুঝেন রেফ লাংকে প্রবেশ করছে মানে এখানে কী আছে আমার ওই ওই দুইটা দুইটা লোব আছে ঠিক আছে না লেফট লাংয়ে প্রবেশ করছে তারপর এটা এটা কী হচ্ছে আমার সেকেন্ডারি ব্রঙ্কি তারপর কী হচ্ছে আমার সেকেন্ডারি ব্রঙ্কি কী হচ্ছে সেকেন্ডারি 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 ব্রঙ্কি হচ্ছে সেকেন্ডারি ব্রঙ্কি হচ্ছে অর্থাৎ এটা কী হচ্ছে এটা এটাকে বলছে কি লোবাস ব্রঙ্কি বলছে কী নামে বলছে লোবাস ব্রঙ্কি ব্রঙ্কি লোবাস ব্রঙ্কি কয়টা লোব আছে এখানে দুইটা লোব আছে কয়টা লোব আছে টু লোব আছে ঠিক আছে না এই জন্য এটাকে দুইটা লোব আছে ব্রঙ্কি হবে এবার বুঝেন এবার এটা হওয়ার পর আমার বাকি দুইটা আমার স্টেপগুলো সেম হবে বুঝেন এবার কী হচ্ছে আমার এখানে এখানে কী হবে আমার এখানে হবে যে আমার এই যে দুইটা মিলে কী হবে আমার দুইটা মিলে হবে যে আমার টারশিয়ারি ব্রঙ্কি কী হবে আমার টারশিয়ারি 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 ব্রঙ্কি হবে কী হবে টারশিয়ারি ব্রঙ্কি ঘটবে ঠিক আছে না এটাকে হচ্ছে কি সেগমেন্টাল ব্রঙ্কি বলা হয় ঠিক আছে না এটাকে হচ্ছে টারশিয়ারি ব্রঙ্কি ঘটবে এই টারশিয়ারি ব্রঙ্কি থেকে কী হবে আমার আমার টার্মিনাল ব্রঙ্কি কী হবে আচ্ছা একটা জিনিস বলতে বলে গেছি আমার এই যে এতটুকু পর্যন্ত এই যে এখান থেকে এই এতটুকু পর্যন্ত আমার এখান থেকে এতটুকু পর্যন্ত আমার যে এই যে ট্রাকিয়াগুলো আছে যে ব্রঙ্কিগুলো আছে এগুলো কিছু তৈরি এগুলো হচ্ছে কি আমার স্মুথ মাসেল এগুলো আমার স্মুথ মাসেল স্মুথ মাসেল স্মুথ মাসেল স্মুথ মাসেল এবং কিসের তৈরি আমার কার্টিলেজ তৈরি এবং কিসের তৈরি কার্টিলেজের তৈরি ঠিক আছে না কিন্তু আমার এই ট্রাকিয়া ব্রঙ্কি থেকে শুরু করে এখানে কোনো কি নাই আমার কোনো কার্টিলেজ নাই এখানে কিন্তু নো কার্টিলেজ এখানে দেখে দিচ্ছি নো কার্টিলেজ নো কার্টিলেজ এই জন্য দেখেন আমি কি হচ্ছে এখানে আমি কোনো রকম ডটরগুলো দিই নাই ঠিক আছে না আমি এখানে কোনো কার্টিলেজ নাই তো টারশিয়ারি ব্রঙ্কি থেকে কী হয়েছে আমার টার্মিনাল ব্রঙ্কি কী হয়েছে টার্মিনাল ব্রঙ্কি দেখা যাচ্ছে না যাই না টার্মিনাল ব্রঙ্কি টার্মিনাল ব্রঙ্কি আমি দেখি দেখা যাচ্ছে একটু দেখি যাচ্ছে ওকে টার্মিনাল ব্রঙ্কি হয়েছে এখন টার্মিনাল ব্রঙ্কির মধ্যে কী কোনো কার্টিলেজ কার্টিলেজের অর্গান নেই ঠিক আছে না তারপর হচ্ছে কি টার্মিনাল ব্রঙ্কির পর কী গেছে আমার রেসপিরেটরি ব্রঙ্কিওলস অর্থাৎ আমার যে হচ্ছে কন্ডাক্টিভ জোন এখন আমার রেসপিরেটরি জোন যাচ্ছে এটাকে কোথায় যাচ্ছে আমার রেসপিরেটরি ব্রঙ্কি রেসপিরেটরি রেসপিরেটরি ব্রঙ্কি রেসপিরেটরি ব্রঙ্কি রেসপিরেটরি ব্রঙ্কিতে যাচ্ছে ওকে তারপরে এই রেসপিরেটরি ব্রঙ্কিতে কোথায় যাচ্ছে আমার রেসপিরেটরি ব্রঙ্কিতে যাচ্ছে আমার অ্যালভিওলার ডাক্ট এখানে বুঝা যাচ্ছে কিনা আমি একটু উপরে দেখি দেখা যাবে আমার এটা কোথায় যাচ্ছে আমার অ্যালভিওলার অ্যালভিওলার ডাক্ট দেখা যাচ্ছে কিনা আবার দেখি কষ্ট করে দেখে আপনি দেখা যাচ্ছে কোথায় যাচ্ছে আমার অ্যালভিওলার ডাক্টে যাচ্ছে ঠিক আছে না এই অ্যালভিওলার ডাক্টে যাচ্ছে কোথায় আমার অ্যালভিওলার স্যাক কোথায় যাচ্ছে অ্যালভিওলার কোথায় যাচ্ছে আমার অ্যালভিওলার স্যাক অ্যালভিওলার শেখে যাচ্ছে অ্যালভিও থেকে কোথায় যাচ্ছে আমার অ্যালভিওলি যাচ্ছে কোথায় যাচ্ছে আমার অ্যালভিওলি অ্যালভিওলিতে যাচ্ছে অর্থাৎ আমার যে ইয়ারগুলো আসবে ইয়ারগুলো আমার ট্রাকিয়া থেকে শুরু করে আমার ওরাল ক্যাভিটি থেকে শুরু করে ইয়ারগুলো আমার ট্রাকিয়া হয়ে আমার প্রাইমারি প্রাইমারি ব্রঙ্কিওল সেকেন্ডারি ব্রঙ্কিওল টারশিয়ারি ব্রঙ্কিওল টার্মিনাল ব্রঙ্কিওল রেসপিরেটরি ব্রঙ্কিওল অ্যালভিওলার ডাক্ট অ্যালভিওলার শেক এবং কি অ্যালভিও যাচ্ছে এইভাবে কী হবে আমার ইয়ারটা আমার ফুসফুসের মধ্যে আমার অ্যালভিওলার মধ্যে যাবে এটা হচ্ছে কি এটা হচ্ছে যে আমার ব্রঙ্কি ছিল ঠিক আছে না আমি আশা করি আমার একটা ক্লাস মধ্যে আমি শেষ করে ফেলতে পারবো অ্যানাটমিটা আমি লাস্ট ক্লাসে কী করবো আমার লাংসের অ্যানাটমি নিয়ে প্রবাহ করবো তারপর চাষ ভিডিও এই চ্যাপ্টারটা শেষ করে দিব কারণ আমার গ্যাস এক্সচেঞ্জগুলো হচ্ছে ফিজিওলজিতে ঠিক আছে না ওকে তাহলে আমি চেষ্টা করবো যদি
আরেকটা ক্লাসের মধ্যে এটা শেষ এই চ্যাপ্টার শেষ করার যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে আমাকে জানাবেন সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে